সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জনপ্রশাসনে উৎকর্ষের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রী পি কে মিশ্র, মন্ত্রিসভা সচিব শ্রী রাজীব গৌড়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে প্রধানমন্ত্রী সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সব কর্মযোগীকে অভিনন্দন জানান। শাসন ব্যবস্থার উন্নয়ন এবং জ্ঞান বিনিময়ের উপর জোর দিয়ে শুরুতে তিনি দুটি সুনির্দিষ্ট পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, গত 20-22 বছর ধরে তিনি সিভিল সার্ভেন্টদের সংস্পর্শে আসছেন, প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে, পরে প্রধানমন্ত্রী হিসেবে। পুরো সময়টা জুড়েই পারস্পরিক শিক্ষার অভিজ্ঞতা হয়েছে। আজাদী কা অমৃত মহোৎসব চলায় তিনি এই বছরের সিভিল সার্ভিসেস দিবস উদযাপনে বিশেষ তাৎপর্যের উপর গুরুত্ব দেন। এই বিশেষ বছরে প্রাক্তন জেলা শাসকদের জেলায় ডাকার জন্য বর্তমান প্রশাসকদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে অতীতের অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ হয়ে জেলা প্রশাসনের নতুন গতির সঞ্চার হবে। একইভাবে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বছরে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এবং মন্ত্রিসভার সচিবদের ডাকতে পারেন। যেসব প্রাক্তন আমলা স্বাধীন ভারতের যাত্রাপথে প্রশাসনিক ব্যবস্থাপনার হাল ধরে রেখেছিলেন, তাদের কাছ থেকে পরামর্শ পেলে রাজ্যগুলি তার সুফল ভোগ করবে এবং একই সঙ্গে আজাদী কা অমৃত মহোৎসবের বছরে সিভিল সার্ভিসকে সম্মান জানানোর এটি একটি উপযুক্ত উপায় হবে। আপনাকে ইয়ে ভি ইয়াদ রাখনা হোগা কি এক অফসর কে রূপ মে আপনি সফলতা ইস বাত সে নাহি আকি জায়েগি কি আপনি আপনে লিয়ে কিয়া হাসিল কিয়া। আপনি সফলতা কা আকলন ইস বাত সে হোগা কি আপকে কাম সে আপকে ক্যারিয়ার সে দূসরোঁ কা জীবন কিতনা বদলা হিনকা জীবন বদলনে কি জিম্মেদারি আপকে পাস থি বে লোক আপকে বারে মে ক্যা সোচতে হ্যাঁ। ইসলিয়ে আপকো ইয়ে হমেশা ইয়াদ রাখনা হ্যায় গুড গভর্নেন্স ইজ দ্য কি। জব পিপল সেন্ট্রিক গভর্নেন্স হোতি হ্যায়, জব ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড গভর্নেন্স হোতি হ্যায়, তো ও সমস্যাওঁ কা সমাধান ভি করতি হ্যায় বেহতর রিজাল্ট ভি দেতি হ্যায়। গুড গভর্নেন্স মে জনতা কে প্রতি জবাবদেহি হোতি হ্যায়। এক হি রাজ্য মে এক জিল্লা আচ্ছা পারফর্ম করে আর দূসরা ন করে তো ইসকে পিছলে আসলি বজহ গুড গভর্নেন্স কা অন্তর হি হোতা হ্যায়। হামারে সামনে এসপিরেশনাল ডিস্ট্রিক্টস কা উদাহরণ হ্যায়। हमने जब जोश से भरे देश के युवा अफसरों को वहां नियुक्त किया, उन्हें गुड गवर्नेंस के लिए प्रेरित किया तो नतीजे भी बेहतरीन आए। आज अनेक एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स डेवलपमेंट पैरामीटर्स में देश के दूसरे जिलों से भी बहुत अच्छा प्रदर्शन कर रहे हैं। जब आप इस पर फोकस करेंगे, पीपल्स पार्टिसिपेशन पर फोकस करेंगे, तो जनता में भी ओनरशिप का भाव, उसकी भावना और अधिक मजबूत होगी और जनता जनार्दन किसी भी योजना की ओनरशिप ले लेती है तो अभूतपूर्व नतीजे आना सुनिश्चित हो जाता है। প্রধানমন্ত্রী বলেন, অমৃতকাল কেবল উদযাপনের বা অতীতের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকার সময় নয়। স্বাধীনতার শতবর্ষের দিকে যাত্রা রুটিন মাফিক হতে পারে না। এই 25 বছরের সময়কালকে একটি একক হিসেবে গণ্য করে আমাদের এখন থেকেই বিশেষ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। এই বছরের উদযাপনকে একটি যুগান্তকারী ঘটনা করে তুলতে হবে। প্রতিটি জেলাকেই এই চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এই প্রয়াসে কোনো খামতি থাকা চলবে না। 1947 সালের এই দিনে সর্দার প্যাটেল যে দিশা নির্দেশ দিয়েছিলেন, আজ আমাদের আরও একবার সেই লক্ষ্যে এগিয়ে চলার জন্য অঙ্গীকার গ্রহণ করতে হবে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আধিকারিকদের নিজেদের ব্যক্তিগত জীবনেও প্রধান সংস্কারগুলি প্রয়োগ ঘটানোর অনুরোধ জানান। উদাহরণ হিসেবে তিনি স্বচ্ছতা, GEM, UDPI প্রভৃতির কথা বলেন। मुझे 20 साल से भी ज्यादा समय हो चुका है। आप में से कई लोग बरसों से मेरे साथ काम कर रहे हैं और मैं तो कहूंगा मेरा सौभाग्य है कि आप जैसे साथियों के साथ मुझे काम करने का अवसर मिला है। आप जानते हैं कि मैंने हमेशा कैपेसिटी बिल्डिंग पर कितना जोर दिया है। मुझे खुशी है कि आज आप सब सिविल सर्वेंट्स के बीच मिशन कर्मयोगी एक बड़ा अभियान बन चुका है। मिशन कर्मयोगी का मकसद है सिविल सर्वेंट्स के फुल पोटेंशियल का उपयोग करना। ब्यूरो रिपोर्ट, RE News।